একুশের প্রথম প্রহরে সাভার উপজেলা পরিষদে নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান মোহাম্মদ ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি সাভার উপজেলা পরিষদে নির্মিত শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান পরে সাভার উপজেলার সর্বস্তরের লোকজন ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় সাবার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা পৌর মেয়র আব্দুল গনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন অপরদিকে ঢাকার ধামরাইয়ে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা